News Only 24, News Only 24. হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী, তার কারণ এই সিট আমাদেরই ছিল। কিছুদিন আগে লোকসভা নির্বাচন হয়েছে, সেখানে হাজি নুরুল ইসলাম টোটাল পার্লামেন্টে 3 লাখের ওপর ভোটে জিতেছে, আর হারোয়া বিধানসভায় 1 লাখের ওপরে জিতেছে। আমাদের বিশ্বাস আরো বেশি ভোটে আমরা জিতবো, ঈশ্বরের আশীর্বাদ। বিরোধীরা তো অনেক কথাই বলে, বিরোধীরা যা কথা বলে, বিরোধীদের কথার কোনো ইয়ে আছে? বিরোধী তো অনেক কিছু বলে, এবং বিরোধীরা রেজাল্ট বেরোয় দেখে হেরে হয়ে যায়। শান্তিপূর্ণ ভোট হলে এবার বিজেপি জিতছে, শান্তিপূর্ণ ভোট কোথায় অশান্তিতে? আপনার 8 দফা ভোটের পর আবার শান্তিপূর্ণ কীভাবে হবে? রাজ্যে 8 দফা ভোটের পরে লোকসভা নির্বাচনে 29 সামনে বসিরহাট নিয়ে, সন্দেশকারী নিয়ে এত কিছু হয়েছিল, তারপরে আপনারাই তো দেখেছেন কোথায় অশান্তি দেখেছেন। মানুষ তো 3 লাখের ওপর ভোটে জিতে গেল। পোস্টার আপনিও মারতে পারেন, পোস্টার মারার অধিকার সবাইকারই আছে, পার্টি সবাই এক আছে, সেটা তো দেখেই বুঝতে পারছেন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমার রাজনৈতিক অভিভাবক আমাদের রাজ্যের মন্ত্রী সুজিত বোস মশাইকে, কারণ ওনারা আমাদের পরিবারের পাশে সর্বদা থেকেছে, আমাদের পাশে সর্বদা থেকেছে, তার জন্য আমি অভিনন্দন জানাই। জেতার জন্য আমরা সম্পূর্ণ আসবো। হারোয়া থেকে তো একটা ভূমিপুত্র একটা কথা উঠছে, এবং আপনার দলের এক নেতাও এই ব্যাপারে বিভিন্ন জায়গায় পোস্টার পোস্টার করেছে, সরাসরি সেই নেতা বলেনি, কিন্তু তৃণমূল বলে, তৃণমূলের কর্মীবৃন্দ বলে পোস্টার করেছে। ইচ্ছা থাকতে পারে, সেটা অনৈতিক আমি মনে করি না, ঠিক আছে, এটা দল সিদ্ধান্ত নেবে। আমি মনে করি সর্বশেষে দলীয় সিদ্ধান্তটাকে মর্যাদা দেওয়া উচিত। ইচ্ছা সবারই থাকে। কতটা লড়াই হবে, লড়াই কি হবে? লড়াই দেখুন, আগাগোড়ায় সব আপনারা জানেন যে হারোয়া বিধানসভা একটা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, অতএব সেরকম আমরা ভাবছি না। দায়ী এটা আমার কাছে খবর নেই, বলতে পারবো।